লাল সবুজের আরেক ক্যানভাস এখন টাঙ্গাইলের দেলদুয়ার ও নাগপুর উপজেলার টমেটো ক্ষেত। কিন্তু পচনশীল এই পণ্যটিকে দীর্ঘ দিন সংরক্ষণ করার উপায় না থাকায় লাভের গুড় পাচ্ছেন না চাষিরা। এজন্য হিমাগার এবং প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের দাবি এই অঞ্চলের কৃষকদের। কাঁচা পাকা টমেটোই ভরা ক্ষেত যেন লাল সবুজের আরেক ক্যানভাস, যেখানে চাষিরা ব্যস্ত গাছের পরিচর্যায়। টাঙ্গাইলের দেলদুয়ার আর নাগরপুর উপজেলায় দেখা মিলছে এমন দৃশ্যের। সাথী ফসল হিসেবে পেঁয়াজের আবাদে চাষিরা পাচ্ছেন বাড়তি আয়। কিন্তু পাকা টমেটো তোলার পর বিক্রির সময় কৃষকরা বঞ্চিত হন ন্যায্য দাম থেকে। তাই দ্রুত পচনশীল এই পণ্যের সংরক্ষণে হিমাগার এবং প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের দাবি স্থানীয়দের। ফসল আল্লাহ দিলে মোটামুটি ভালো, এখন বর্তমানে মোটামুটি চেরা ফসলে ভালো আছে। যদি টমেটো মোটামুটি দাম থাকে তাহলে অনেকই লাভবান হওয়ার চিন্তা ভাবনা করি আমরা। যদি ভালো ফলন হয় তাহলে আমি লাভবান হব। ঠিক আছে, 10-12 কেজি করে টমেটো দেব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টমেটো সংরক্ষণে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। উৎপাদিত পণ্য মার্কেটে যাওয়ার পরে যদি কৃষক ন্যায্য মূল্য পায় বা বাজারটা ভালো পায় তাহলে কৃষক প্রচুর পরিমাণে লাভবান হবে। জেলায় এবছর টমেটোর আবাদ হয়েছে 523 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।